আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ধরুন আপনি আপনার ফেসবুক ওয়ালে একটি ছবি আপলোড করলেন এবং সেই ছবিতে আপনি নিজে রয়েছেন, পাশাপাশি আপনার দুইজন বান্ধবীও রয়েছে। আপনার বান্ধবীগুলো খুবই চমৎকারভাবে সাজুগুজু করে ছবিতে আছে এবং সেই ছবিগুলো দেখে অনেক ছেলে লাইক করলো, কমেন্ট করলো, অনেক ধরনের সুন্দর সুন্দর কথা মন্তব্য করে একটা পজিটিভ ভাইব আপনাকে দিল। আচ্ছা বলুন তো ভাই, এই ছবিটি আপলোড করার ফলে আপনার কতগুলো নেকি হলো? আপনার যে সমস্ত ফ্রেন্ডরা এই ছবিতে লাইক করলো, কমেন্ট করলো, বিভিন্ন ধরনের পজিটিভ কথা বললো, তাদেরই বা কতগুলো নেকি হলো? অনেক দিনদার বোন রয়েছেন যারা মাশাল্লাহ খুব ভালো প্র্যাকটিসিং মুসলিম, ইসলামকে ফলো করতেছেন, বিভিন্ন ইসলামিক পোস্ট তাদের ওয়ালে শেয়ার করতেছেন, তাদের নিজস্ব কোনো ছবিও ফেসবুকে নাই। বাট দেখা যাচ্ছে যখন তারা কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে, হতে পারে সেটা একটা গেট টুগেদার, হতে পারে বান্ধবীদের সাথে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া, তখন তারা বিভিন্ন ছবি তুলতেছেন এবং সেই ছবিগুলো মাইডেতে বা স্টোরিতে বা সরাসরি ফেসবুকে পোস্ট করতেছেন। আচ্ছা, ওই দিনদার বোনটার যেমন পর্দা করা ফরজ, তার বান্ধবীদের কি পর্দা করা ফরজ না? অবশ্যই ফরজ। দেখা যাচ্ছে সেখানে অনেক মেয়ে রয়েছে যারা কিনা ঠিক মতো পর্দা করতেছেন এবং সেই মেয়েগুলোকে কিন্তু অনেক ছেলেরা দেখতেছে। তাহলে এখানে গুনাহ হলো নাকি সওয়াব হলো? অনেক দিনদার ভাই রয়েছেন যারা খুব ভালো প্র্যাকটিসিং মুসলিম, দেখা যাচ্ছে তারা ইসলামের বিভিন্ন নিয়মকানুন মেনে চলেন, ইসলামিক পোস্ট করেন, হ্যাঁ অনেক ইসলামের প্রতি দরদ রয়েছে, কিন্তু নিজের ওয়াইফকে নিয়ে ঘুরতে যাচ্ছেন, আপনার ওয়াইফ ঠিক মতো পর্দা করতেছে না, সেই বেপর্দা ছবিগুলোই আপনি আপনার মাইডেতে বা স্টোরিতে শেয়ার করতেছেন। তো এই কাজগুলো আমরা হর হামেশা কিন্তু করেই থাকি, তো এই কাজগুলো যেন আমরা না করি, এর জন্য আজকের ভিডিও। আমাদের মনে রাখতে হবে কোনো একটা পোস্ট, কোনো একটা ছবি, সেটা যদি ইসলামকে লঙ্ঘন করে সেক্ষেত্রে আমি একজন মুসলিম হিসেবে লাইক কমেন্ট কিছুই করতে পারি না, ভালো কিছু সেখানে আমার জন্য আশা করা সম্ভব না। কেন সম্ভব না? আল্লাহর উপরে, আল্লাহ রাসুলের উপরে আপনি কাউকে প্রাধান্য দিতে পারবেন। ধরুন একজন মেয়ে ছবি আপলোড করলো, সেখানে তার চুল দেখা যাচ্ছে, তার শারীরিক সৌন্দর্য বোঝা যাচ্ছে, যেটা ইসলাম ঢেকে রাখতে বলেছে। আপনি সেই ছবিতে যখন লাইক করবেন বা একটা ভালো কিছু লিখবেন, তখন সেই মেয়েটা নতুন করে আরও অনুপ্রেরণা পাবে, সে যেন এই ধরনের ছবি আপলোড করে। তাহলে আপনি একটা খারাপ কাজকে উৎসাহিত করলেন। তো এই জন্য আপনি ছবিগুলো বোঝার চেষ্টা করবেন, কোনো একটা কন্টেন্ট সোশ্যাল মিডিয়াটাকে বোঝার চেষ্টা করবেন, তারপরে সেটাতে লাইক বা সমর্থন দেওয়ার যোগ্য কিনা সেটা নির্ধারণ করবেন। বেসিক্যালি আমার নিজের কথা যদি আমি বলি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ধরুন আমার একটা ফ্রেন্ড ফেসবুকে ছবি আপলোড করলো এবং আমি দেখতে পারলাম যে তার মুখে দাড়ি নাই, তার হয়তো টাকনুর নিচে কাপড়, আমি সেই ছবিটাতে লাইক করি না, কখনোই করি না, একদম সত্যি কথা বলতেছি, আল্লাহি কখনোই করি না। কেন? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মুখে দাড়ি রাখতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে পুরুষদেরকে টাকনুর উপরে কাপড় পরতে। সো যে মানুষটা প্রকাশ্যে আল্লাহর রাসূলের কথা অমান্য করতেছে, সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে এবং সেটার জন্য লাইক চাইতেছে, কমেন্ট চাইতেছে, আমি আল্লাহর রাসূলের একজন উম্মত হয়ে সেই ছবিতে কীভাবে সমর্থন দিব? আমি তো জানি ব্যাপারটা যে আল্লাহর রাসূল এটা না করেছে। সো প্রতিটা পোস্টের ক্ষেত্রে, প্রতিটা ছবির ক্ষেত্রে আপনার এই চিন্তাটা থাকা জরুরি। যখন আপনি অনলাইনে একটা ভিডিওতে লাইক করবেন কিংবা ভিডিও শেয়ার করবেন, অবশ্যই দেখা জরুরি সেই ভিডিওতে কোনো ব্যাপারটা কিছু, কোনো মেয়ে আছে কিনা, কিংবা সেই ভিডিওতে কোনো ধরনের মিউজিক আছে কিনা যেটা ইসলাম হারাম বলতেছে। সো এই বিষয়গুলো যদি আপনি ফলো করতে না পারেন, তাহলে এই সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন কিছু আপনার ধ্বংসের কারণ হতে পারে। আর আপনি যখন এই বিষয়গুলো খেয়াল করে একটা ছবিতে লাইক দিবেন কিংবা একটা পোস্টে লাইক করবেন, ভিডিওতে আপনি কমেন্ট করবেন বা পজিটিভ কিছু লিখবেন, তখন প্রতিটা জিনিস আল্লাহ কিন্তু নোট করবে, আপনার চিন্তা ভাবনা, কেন আপনি একটা ছবিতে লাইক দিচ্ছেন না, কেন একটা ছবি আপনি অ্যাভয়েড করতেছেন, কেন আপনি একটা মানুষকে আনফলো করে রেখেছেন, এই প্রতিটা জিনিস কিন্তু আল্লাহর কাছে নোটেড। আল্লাহ কিন্তু দেখবে যে আমার এই বান্দা কেন করতেছে। যখন আল্লাহ দেখবে যে আপনি আল্লাহর জন্য করতেছেন, অবশ্যই এটা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। এবং আমাদের সবার জন্যই উচিত এমন কোনো ছবি বা ভিডিও এগুলো আপলোড না করা যেগুলোতে আল্লাহর বিধান লঙ্ঘন হয়। এগুলো আমরা কখনোই আপলোড করব না, আমাদের মুসলিমদের সাথে এই জিনিসগুলো যায় না। আমাদের মুসলিমদের অবশ্যই আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের 51 নম্বর আয়াতে বলেছেন, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা তাদের সামনে চলে আসবে, তখন তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এখানে দ্বিমত করার কিছুই নেই, একজন মুমিন দ্বিমত করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের 19 নম্বর আয়াতে এটাও বলেছেন, নিঃসন্দেহে যারা এটা কামনা করে যে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা রয়েছে। তাই অবশ্যই অশ্লীলতা এই বিষয়গুলো ছড়ানো যাবে না। অনেকে ভাবেন ফ্রি মিক্সিং বা একদম মানে একদম আপার লেভেলের কিছু, এগুলি শুধু অশ্লীলতা না, আপনি আপনার ব্যাপারটা ছবি আপলোড করতেছেন, মানুষকে গান বাজনা শোনাচ্ছেন, এই সব কিছুই অশ্লীলতার অন্তর্ভুক্ত।
এগুলোর প্রচার প্রসার করার জন্য অনুপ্রেরণা মানুষকে দেওয়া যাবে না। সেই অনুপ্রেরণা হতে পারে লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে। এই অনুপ্রেরণাগুলো দেওয়া যাবে না, এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। তাহলেই আশা করা যায় আল্লাহ তাআলার রহমত এবং শান্তির একটা বিষয় আপনার প্রতি আরো বেশি বেশি চলে আসবে ইনশাআল্লাহ। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি আপনি চাইলে শেয়ার করতে পারেন, চাইলে নিজে আপলোড করে আপনার ফেসবুকে বা ইউটিউবে নিজেও আপলোড করতে পারেন ডাউনলোড করে। সো আজকের ভিডিওটি অবশ্যই আশা করি আপনাদের কারো না কারো কাজে লাগবে ইনশাআল্লাহ, এবং কারো না কারো যদি ধারণা আল্লাহর রহমতে পরিবর্তন হয় সেটাই আমার জন্য একটা বড় পাওয়া হবে ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।